একসময়ের কোটিপতি এখন চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে। মাত্র কয়েক লাখ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না একসময়ের মাংস ব্যবসায়ী আনোয়ার। 15-20 বছর আগে আমি ভালোই ছিলাম, লক্ষ লক্ষ টাকা ছিল আমার কাছে ভাই, আমার দোকান ছিল, আমার দোকানে কর্মচারী অনেক ছিল। আমি সে সময় ভাই ভালো খাইতাম, ভালো পড়তাম, ভালো চলতাম। যখন আমি অসুস্থতা পড়লাম তখন আমার দোকান পসার সব সম্পূর্ণ চলে গেছে রে ভাই। নিজের ও ছোট ছেলের চিকিৎসা করাতে গত কয়েক বছরে সারা জীবনের সঞ্চয়ের সব টাকা খরচ করেছেন তিনি। বিয়ে করে বড় ছেলে পরিবার নিয়ে আলাদা বসবাস করলেও পিতার খোঁজ নিতে পারেন না বলে জানায় আনোয়ারের স্ত্রী শিমু বেগম। ভাগ্যের নির্মম পরিহাসে প্রতি মাসে যে আনোয়ার কয়েক লক্ষ টাকা আয় করতেন তার এখন ঔষধ কিনে খাওয়ার মতো টাকাটিও নেই বলে জানায় তার স্ত্রী। 16 সালে থেকে পর্যন্ত 9 বছর হয়েছে আমি মহিলা মানুষ ইনকাম করি, আমারও মেরুদণ্ড হাঁটি অপারেশন হয়েছে, আবার একটা অপারেশন হইব। স্বামী দেখবো না, ছেলেরা দেখবো না, আমি দেখবো, আমার তো মাথায় এইটাই কিছু হইতেছে না। আমি একদম জানেন, আমি সকালবেলা আমি সারা রাত সারাদিন ঘুমাই না। আত্মীয় স্বজন এর আগে ভিডিওটা সবাই যে তোর বাপ মা ভিক্ষা করে খাইতেছে মেলা মেলা কথা কইছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বাবার আদরে বেড়ে ওঠা আনোয়ার 89 সালে বাবার পছন্দের মেয়ে শিমু বেগমকেই বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের কোল আলো করে আসে পুত্র সন্তান ফয়সাল। তার 5 বছর পর দ্বিতীয় পুত্র সন্তান রাসেলের জন্ম। 2016 সালে ঠান্ডা থেকে হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে যান আনোয়ার। চিকিৎসার জন্য দ্রুত সরোয়ার্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তার ফুসফুসে ইনফেকশন ও হাড় ক্ষয় রোগ ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত তার অপারেশন করা হলেও পুরোপুরি সুস্থ হননি আনোয়ার। প্রতিদিন 800 থেকে 1000 টাকার ঔষধ প্রয়োজন হয় আনোয়ারের। এদিকে 2024 সালে ছোট ছেলে রাসেলের খাদ্যনালীর সমস্যা দেখা দিলে তারও চিকিৎসা করান আনোয়ারের স্ত্রী শিমু বেগম। অপারেশনের পর ছেলে সুস্থ হওয়ার স্থানে আরো বেশি অসুস্থ হয়ে কষ্টে দিন যাপন করছেন। বাবা ছেলের চিকিৎসা করাতে ইতোমধ্যে কয়েক লাখ টাকা খরচ করেও কেউ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বর্তমানে চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে আনোয়ারের সচ্ছল পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। মানবতার এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার অনুরোধ করে পরিবারটি। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।